হ্যালো ফ্রেন্ড, আমি তনু। তনুস রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজ বানাবো কোকোনাট কুকিজ। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি আজ কোকোনাট কুকিজটা বানাবো। আপনারা আমার সাথে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি আজ কোকোনাট কুকিজটা বানাবো। কোকোনাট বিস্কুট বানাতে আমি নিয়েছি ময়দা, লবণ, কুড়ানো নারকেল, তেল, দুধ, এলাচ গুঁড়ো, আর নিয়েছি গুঁড়ো চিনি, আর নিয়েছি বেকিং পাউডার। কোকোনাট বিস্কুটের জন্যে আমি সবার প্রথমে একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দেব হাফ কাপ তেল, আর দিয়ে দেব এক কাপ গুঁড়ো চিনি। আমি চিনিটা মিক্সারে পিষে নিয়েছি। এবার আমি তেল আর চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল আর চিনিটা ভালো করে মিক্স হয়ে গেছে, এখন আমি এটা ভালো করে ফেটে নিচ্ছি। চিনি আর তেলটা আমার ভালো করে ফাটা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা। ময়দাটা আমি একটু চাকির সাহায্যে চেলে নেব। সমস্ত ময়দাটা আমি চেলে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। আমি এক কাপ নারকেল কুড়া নিয়েছি, বেশিরভাগটাই আমি দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ আমি রেখে দেব। পাঁচটা আমি এলাচ ছিঁচে নিয়েছি, এবার আমি এলাচের দানাগুলো দিয়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এক চামচ বেকিং পাউডার। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এক কাপ দুধ। দুধটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো আমার রেডি হয়ে গেছে, এখন আমি ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কোকোনাট বিস্কুটটা আজ আমি গ্যাসে বানাবো, তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন আমি প্রিহিট করে নেব। কড়াইয়ে দিয়ে দেব আমি এক কাপ লবণ, লবণটা আমি কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে নেব। লবণের উপরে আমি দিয়ে দেবো একটা স্ট্যান্ড। কড়াইয়ের মুখটা এখন আমি ঢেকে দেব। পাঁচ মিনিটের জন্যে আমি কড়াইটাকে প্রিহিট করে নিচ্ছি। কুকিজটা ব্রেক করার জন্যে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি দিয়ে দেব অল্প পরিমাণ অয়েল। আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি। অয়েলটা এখন আমি একটা ব্রাশের সাহায্যে প্লেটের চারপাশে লাগিয়ে নিচ্ছি। মেখে রাখা ডো থেকে আমি অল্প পরিমাণে ডো নিয়ে কোকোনাট বিস্কুটের শেপ আমি দিয়ে নিচ্ছি। আমি গোল করে নিয়েছি, এবার আমি হাতের তালুর সাহায্যে এটাকে চ্যাপ্টা করে নেব। আমি আজকে কুকিজটা গোল বানাবো, আপনারা যে কোনো শেপের কুকিজ বানাতে পারেন। এইভাবেই আমি সমস্ত কুকিজ একে একে বানিয়ে নিচ্ছি। সমস্ত কুকিজ আমার বানানো হয়ে গেছে, এখন আমি ছুরির সাহায্যে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা যে নারকেল কুড়োটা রেখেছিলাম সেটা এখন আমি কুকিজের গায়ে কোট করে নিচ্ছি। এইভাবেই আমি সমস্ত কুকিজের গায়ে নারকেল কুড়ার কোট করে নেব। ব্রেক করার জন্য যে প্লেটটা নিয়েছি, প্লেটের উপরে আমি একে একে কুকিজগুলা দিয়ে দেব। কড়াই আমার প্রিহিট হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব
কুকিজের প্লেট। কড়াইয়ের মুখটা আমি ভালো করে ঢেকে দেব, 5 থেকে 7 মিনিট আমি কুকিজটা হতে দেব মিডিয়াম ফ্লেমে। 7 মিনিট হয়ে গেছে, এখন আমি কুকিজটা একবার চেক করে নেব হয়েছে কিনা। কুকিজটা আমার এখনো রেডি হয়নি, আমি আরো 8 মিনিট রেখে দেব। কুকিজটা বানাতে আমার মোট সময় লেগেছে 15 মিনিটস। কুকিজ আমার রেডি হয়ে গেছে, এখন আমি কুকিজগুলো তুলে নেব। কোকোনাট কুকিজ আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার আজকের এই রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। থ্যাংক ইউ।